হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্টাডি বইটাকে স্বাগত জানাই। আমি সঙ্গীতা। আজ এই ভিডিওতে আলোচনা করব হিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট ব্যাটেল এবং তার ইয়ারগুলো এবং কার কার মধ্যে যুদ্ধগুলো হয়েছিল সেটাও। তো যারা চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি কেমন লাগলো সেটা শেষ পর্যন্ত দেখে কমেন্ট বক্সে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। তো শুরু করছি আজকের ভিডিও, ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ। ফার্স্ট দেখো, 1 নম্বর যুদ্ধ হচ্ছে তরাইনের যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। কার কার মধ্যে এটা হয়েছিল? মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজের সাথে যুদ্ধ হয়েছিল। প্রথমবার মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বার যখন যুদ্ধটা হয়, দ্বিতীয় তরাইনের যুদ্ধ যেটা 1192 খ্রিস্টাব্দে হয়েছিল, সেবার মোহাম্মদ ঘুরি জিতে গেছিলেন এবং পরাজিত হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান। নেক্সট দেখো, পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে, এর ডেটটা খুব ইম্পর্টেন্ট। ডেট হচ্ছে 21শে এপ্রিল। 21শে এপ্রিল 1526 খ্রিস্টাব্দে হয়েছিল, এবং কার কার মধ্যে হয়েছিল? হয়েছিল বাবর এবং লোদির মধ্যে, ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে, এবং বাবর জিতেছিল এবং ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিল। নেক্সট হচ্ছে খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। এটাও বাবরের সাথে হয়েছিল। 1527 খ্রিস্টাব্দে বাবর এবং রানা সঙ্গর মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। এরপরে হচ্ছে ঘরঘরাজ যুদ্ধ, যেটা 1529 খ্রিস্টাব্দে হয়েছিল। ঘরঘরাজ যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে, এবং এটা আফগানদের সাথে বাবরের যুদ্ধ হয়েছিল, এবং আফগানদের যে নেতৃত্ব দিয়েছিল যারা, তারা হচ্ছে সুলতান মাহমুদ লোদি এবং সুলতান নুসরাত শাহ। এরা আফগানের হয়ে নেতৃত্ব দিয়েছিল, এবং আফগানের সাথে বাবরের যুদ্ধ হয়, এবং এটা হচ্ছে বাবরের লাস্ট ওয়ার ছিল, শেষ যুদ্ধ যেটাতে বাবর জিতেছিল, এবং এটা সাল হচ্ছে 1529 খ্রিস্টাব্দ। এর পরের যুদ্ধটা হচ্ছে চৌসার যুদ্ধ। চৌসার যুদ্ধ হয় হুমায়ুন এবং আফগানদের মধ্যে, শেরশাহর সাথে চৌসার যুদ্ধ হয়, শেরশাহ সুরির সাথে, এবং সালটা হচ্ছে 1539 খ্রিস্টাব্দ। এর পরের প্রশ্ন হচ্ছে কনৌজের যুদ্ধ। পরের যুদ্ধ হচ্ছে কনৌজের যুদ্ধ, এটা হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। এটাও হুমায়ুনের সাথে হয়েছিল, হুমায়ুন এবং শেরশাহর সাথে, এবং এই যুদ্ধে শেরশাহ জিতে গেছিল। তো 1540 খ্রিস্টাব্দে হয়েছিল কনৌজের যুদ্ধ। তারপরে আসছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে আকবর এবং হিমুর মধ্যে। তো আকবরের হয়ে যে লড়াই করেছিল সে হচ্ছে বৈরাম খা, এবং এটা কত সালে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে হয়েছিল। এরপরে আসছি হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে, এটাও আকবরের সাথে হয়েছিল 1576 খ্রিস্টাব্দে, এবং আকবরের সাথে কে ছিল? এটা ছিল মেয়রের রানা, রানা প্রতাপ, তার সাথে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবরের। এরপর হচ্ছে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে, সেটা সিরাজউদ্দৌলার। তো ইংরেজদের হয়ে যে ছিলেন তিনি হচ্ছে লর্ড ক্লাইভ, এবং এটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 1757 সাল, কিন্তু তারিখটা কত ছিল? তারিখটা ছিল 23শে জুন, 23শে জুন, এবং ইংরেজদের সাথে হয়েছিল সিরাজউদ্দৌলার এই পলাশির যুদ্ধটি। এরপরে হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে 1761 খ্রিস্টাব্দে আফগানদের এবং মারাঠাদের মধ্যে। মারাঠার সদাশিব রাও ছিলেন, এবং আফগানদের মধ্যে ছিলেন আহমেদ শাহ আবদালি, এবং এটা সাল হচ্ছে 1761। এরপরে প্রথম কর্ণাটক যুদ্ধ। প্রথম কর্ণাটকের যুদ্ধ হচ্ছে 1746 থেকে 48। প্রথম কর্ণাটকের যুদ্ধ ইংরেজদের সাথে ফ্রান্সের এই যুদ্ধটা হয়। তৃতীয় কর্ণাটক যুদ্ধ হয়েছিল 1749 থেকে 54, এবং তৃতীয় কর্ণাটক যুদ্ধ হয়েছিল 1758 থেকে 63। এবং এরই মাঝে, তৃতীয় কর্ণাটক যুদ্ধের মাঝে বন্দিবাসের যুদ্ধটা হয়েছিল, তো ওই জন্য অনেক সময় তৃতীয় কর্ণাটক যুদ্ধকে বন্দিবাসের যুদ্ধ হিসাবেও বলা হয়। তো বন্দিবাসের যুদ্ধের সালটা হচ্ছে 1760 খ্রিস্টাব্দে। 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে ফ্রান্সরা পরাজিত হয়েছিল। এরপরে আসছে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ
সাল হচ্ছে 1764, 1764 খ্রিস্টাব্দে, এবং এটা ইংরেজদের সাথে ভারতীয় একটা বিশাল অংশ যৌথভাবে যুদ্ধতে নিয়োজিত ছিল। তার মধ্যে মোগলদের দ্বিতীয় শাহ আলম ছিল, মীর কাসিম ছিল বাংলার, এবং নবাব সুজাউদ্দৌলা যুক্ত ছিল, এবং এরা যৌথভাবেই পরাজিত হয়েছিল, জিতেছিল ইংরেজরা। এবং ইংরেজদের হয়ে যে লড়াই করছিলেন সে হচ্ছে হেক্টর মুনরো, এই সময় ছিল হেক্টর মুনরো। সালটা হচ্ছে 1764, এটা একটা ইম্পর্টেন্ট যুদ্ধ, বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে। এরপরে আসছে প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ। প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধের সময় হচ্ছে 1767 থেকে 69 খ্রিস্টাব্দ। ইঙ্গো মহীশূর যুদ্ধের দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল 1780 থেকে 84, তৃতীয় যুদ্ধ হয়েছিল 89 থেকে 92 সাল, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ, যে যুদ্ধে টিপু সুলতান পরাজিত হয় এবং এই যুদ্ধেই তিনি মারা যান, সেটা হচ্ছে 1798 থেকে 99, এই সময় 99-তে এই যুদ্ধটা শেষ হয়, চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। এরপরে আসছে ইঙ্গো মারাঠা যুদ্ধ। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল 1775 খ্রিস্টাব্দে, 1775 খ্রিস্টাব্দ থেকে 82 পর্যন্ত প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। দ্বিতীয়টি হয় 1803 থেকে 1805, এবং তৃতীয় যুদ্ধটি হয় 1817 থেকে 1818 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর আসছে পাইক বিদ্রোহ। পাইক বিদ্রোহের সময় হচ্ছে 1817 খ্রিস্টাব্দ, 1817 খ্রিস্টাব্দে হয় পাইক বিদ্রোহ। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ 2017 সালে এটা বলা হয় যে 2017 সালের পর থেকে এটা বলা হচ্ছে যে পাইক বিদ্রোহটাই হচ্ছে প্রথম ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। 2017 সালে ঘোষিত হয়েছে যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হচ্ছে পাইক বিদ্রোহ, সাল হচ্ছে 1817। সো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং পাইক বিদ্রোহটা কোথায় হয়েছিল, এটা হয়েছিল উড়িষ্যাতে, ইংরেজদের সাথে পাইকের যে যুদ্ধটা হয়েছিল, এবং এর যে নেতা এক হচ্ছে বক্সি এবং জগবন্ধু, এটা ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কারণ যেহেতু পাইক বিদ্রোহটা এখন ইম্পর্টেন্ট হয়ে আছে, কারণ এটা প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবে ঘোষিত হয়েছে 2017 সালে। এরপরের প্রশ্নটা হচ্ছে বাঁশের কেল্লা। বাঁশের কেল্লার যুদ্ধ যেটা, তিতুমিরের যুদ্ধ, এটা খুব মানে অনেকেই জানে, তিতুমিরের যুদ্ধ বাঁশের কেল্লা নারকেল বেরিয়াতে হয়েছিল এটা, এবং সালটা হচ্ছে 1831 খ্রিস্টাব্দে। তিতুমিরের আরেক নাম কি মীর নিসার আলী, তিতুমির সৈয়দ মীর নিসার আলী, তো এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1831 খ্রিস্টাব্দে হয়েছিল। এর পরের প্রশ্নটা হচ্ছে কোল বিদ্রোহ। কোল বিদ্রোহের সূচনা হয় 1831 খ্রিস্টাব্দে, কোল বিদ্রোহ হচ্ছে 1831, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা 1832 ধরা হয়, কারণ অপশানে যদি 1832 থাকে তোমরা 1832টাই লাগাবে। কোল বিদ্রোহের সূচনা হয়েছিল 1832 খ্রিস্টাব্দে। এবং আরেকটা বলে রাখি, কোল বিদ্রোহের যে ইম্পর্টেন্ট নেতাগুলো, মানে যারা যুদ্ধ করেছিল, তার নাম হচ্ছে এক বুদ্ধ ভগত এবং একটা হচ্ছে জোয়া ভগত, এবং সালটা হচ্ছে 1832 খ্রিস্টাব্দ। এরপরে আসছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের সময় হচ্ছে 1855 খ্রিস্টাব্দ, এবং সাঁওতাল বিদ্রোহের দুজন গুরুত্বপূর্ণ নেতা হচ্ছে সিধু এবং কানহু, এবং এটা হয়েছিল ঝাড়খণ্ডে, এবং সালটা হচ্ছে 1855, 1855 থেকে 56, তো মেনলি 1855টাই ধরা হয় সাঁওতাল বিদ্রোহের। এরপরের প্রশ্ন হচ্ছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ হচ্ছে 1857 খ্রিস্টাব্দে, এবং ইম্পর্টেন্ট হচ্ছে ডেট, কারণ 1857টা সবারই জানা, টাইমটা হচ্ছে ডেটটা হচ্ছে 10th May, 1857 খ্রিস্টাব্দের 10th May সিপাহী বিদ্রোহ হয়েছিল, এবং এই সময় ইংরেজদের কে ছিল, ক্যানিং, ইংরেজদের ছিল ক্যানিং। এরপরের প্রশ্নটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা হয়েছিল 1914 থেকে 1918 পর্যন্ত, 1914 থেকে 1918, এবং ডেটটা ইম্পর্টেন্ট, 1914 28শে জুলাই শুরু হয়েছিল, 1914 28শে জুলাই শুরু হয়েছিল, এবং শেষ হয়েছিল 1918 11ই নভেম্বর শেষ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 খ্রিস্টাব্দে, এবং শেষ হয়েছিল 1945-এ শেষ হয়েছিল, এবং ডেটটা হচ্ছে 1939 খ্রিস্টাব্দে ফার্স্ট সেপ্টেম্বর। ফার্স্ট সেপ্টেম্বর এটা শুরু হয়েছিল, এবং 1945 খ্রিস্টাব্দে শেষ হয়েছিল। তো এটা ডেটটা ইম্পর্টেন্ট, কারণ সালটা অনেকেই জানবে, সাধারণত ডেটটাই আসে। এরপর হচ্ছে নৌবিদ্রোহ।
নৌবিদ্রোহ হয়েছিল 1946 খ্রিস্টাব্দে, এবং এর সাল হচ্ছে 1946, ডেট হচ্ছে 18ই ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি নৌবিদ্রোহ হয়েছিল। তো এই ভিডিওতে ইম্পর্টেন্ট কয়েকটা যুদ্ধ, তার তারিখ এবং কার কার মধ্যে যুদ্ধটা হয়েছিল সেটা আলোচনা করে দিলাম। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, ভিডিওটি যত পারবে শেয়ার করবে, এবং কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।